রোজায় আল আকসাই মুসলমানদের নামাজ পড়তে দিন বলেছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতির জন্য এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি বলেছে হামাস। হামাস ইসরায়েল সংঘাতের পর মানসিক চিকিৎসা নিয়েছে 30,000 ইসরায়েলি সেনা। রাফা আগ্রাসনের ধকল সামাল দেওয়া সম্ভব হবে না বলেছে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছে, নিহত 30,000 সুইসুই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন অথবা হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিন অথবা হামাস জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। রোজায় আল আকসায় মুসলমানদের নামাজ পড়তে দিন বলেছে যুক্তরাষ্ট্র। চলমান গাজা ইসরায়েল বা হামাস ইসরায়েল সংকটের মধ্যে পবিত্র মাস রমজান আসন্ন। এ অবস্থায় জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দিতে বন্ধুরাষ্ট্র ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এই আহ্বান জানান। যদিও গত সপ্তাহে ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী বেনকাভির অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, রোজায় পশ্চিম তীরের ফিলিস্তিনি মুসলমানদের নামাজের জন্য জেরুজালেমের প্রবেশাধিকার দেওয়া উচিত হবে না। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীর প্রস্তাবের পরপরই যুক্তরাষ্ট্র থেকে আল আকসায় নামাজ পড়ার সুযোগ করে দিতে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ম্যাথিউ মিলার বলেছেন, এটা আল আকসার সঙ্গে সম্পর্কিত। আগের মতো এবারও রোজার মাসে মুসলিমদের আল আকসায় প্রবেশের অধিকার দিতে ইসরায়েলের প্রতি আমরা আহ্বান জানাই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, এটা মানুষের প্রাপ্য অধিকারের আওতায় থাকা ধর্মীয় স্বাধীনতার বিষয় নয়, বরং এর মধ্যে ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি। আল আকসায় নামাজের বিষয়টি বাদেও পবিত্র রমজানে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কথা শুনে গাজায় নির্বিচারে হামলা বন্ধ করবে ইসরায়েল। তাছাড়া হামাসের হাতে আটক থাকা জিম্মিদের এই সময় মুক্তি দেওয়া হবে। উল্লেখ্য, আগামী 10 অথবা 11 মার্চ শুরু হবে পবিত্র রমজান। এই মাসে জেরুজালেমে মুসল্লিদের বিবেচনার বিষয়টি মূল্যায়ন করছে ইসরায়েল। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি বলেছে হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধের জন্য তোড়জোড় চলছে। আগামী সপ্তাহের শুরুতেই এই যুদ্ধবিরতি হতে পারে বলে দাবি করা হচ্ছে। তবে ইসরায়েলের সাথে গাজায় যুদ্ধবিরতি চুক্তি এখনও বেশ দূরে রয়েছে বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ইসরায়েলের সাথে অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির আশাকে ম্লান করে দিয়েছে। তিনি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে এখন অনেক পথ পাড়ি দিতে হবে। হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বাসেম নাইম বুধবার ইস্তাম্বুল থেকে আল জাজিরাকে জানিয়েছেন, ব্যবধান এখনও বিস্তৃত, আমাদের মধ্যস্থতাকারীদের সাথে অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে। এর আগে আগামী সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হওয়ার আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই মন্তব্যের পর যুদ্ধবিরতি আলোচনায় গতি পেয়েছিল বলে মনে হয়েছিল। আর এরপরই হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের প্রধান এই মন্তব্য করলেন। বাসেম নাইম বলেন, বাইডেন প্রশাসনের আশাবাদী ভঙ্গি ময়দানের বাস্তবতার সাথে সম্পর্কিত নয়। তিনি বলেন, আমেরিকানরা যদি সত্যি আশাবাদী হতে চায় তাহলে তাদের দ্বিচারিতার খেলা শেষ করতে হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আগ্রাসন বন্ধ করার জন্য বা যুদ্ধবিরতি অর্জনের জন্য এবং অঞ্চলের সংঘাত আরো ছড়িয়ে পড়া এড়ানোর কথা বলে, কিন্তু একই সঙ্গে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা ব্যবহার করছে। তারা ইসরায়েলের জন্য $14 বিলিয়ন অনুমোদন করেছে। তারা আরো গোলা বারুদ দিয়ে ইসরায়েলকে সুরক্ষিত করছে। নাইম এর আগে মঙ্গলবার রাতে আল জাজিরাকে বলেছিলেন, হামাস এখনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি, তবে যুদ্ধবিরতির জোট খুলতে মধ্যস্থতাকারীরা ইসরায়েলি পক্ষের সাথে কাজ করছে। যদিও হামাস সম্ভাব্য চুক্তির কিছু বিষয়ে নমনীয় হতে ইচ্ছুক, তবে কেবল যুদ্ধবিরতির জন্য স্বাধীনতা কামী এই গোষ্ঠীটি নিজের প্রধান কৌশলগত লক্ষ্যগুলোর ব্যাপারে ছাড় দেবে না বলে নাইম জানিয়েছে। তিনি বলেন, হামাসের এমন কিছু আলোচনাযোগ্য দাবি রয়েছে যেগুলোতে ছাড় দেওয়া সম্ভব নয়। এসব দাবির মধ্যে রয়েছে শুধুমাত্র মানবিক বিরতি নয়, বরং একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজার মতো ফিলিস্তিনিদের অবাধ চলাচলের স্বাধীনতা। বন্দি বিনিময় এবং গাজার পুনর্গঠনের পরিকল্পনার বিষয়ে নমনীয়তার সুযোগ আছে বলেও নাইম চোখ করেন। তিনি আরো বলেন, হামাস যুদ্ধবিরতি অর্জনের
জন্য শুরু থেকেই দুর্দান্ত নমনীয়তা দেখিয়েছে, কারণ আমরা জানি এই হত্যাকাণ্ডে একটি বাড়তি দিন মানে আরও 100 থেকে 150 ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের নিহত হওয়া। এর ভাষায়, গাজায় উত্তর অঞ্চলের মানুষ অনাহারে মারা যাচ্ছে। আমরা জানি এর অর্থ কি, আমাদের পরিবারগুলো এখনও সেখানে আছে। নাইম বলেন, ইসরায়েল যেন সম্ভাব্য যে কোনো চুক্তি মেনে চলে তা নিশ্চিত করতে মিশর, কাতার, তুরস্ক, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো গ্যারান্টারদের এতে যুক্ত করতে চাইছে হামাস। এদিকে বুধবার হামাস প্রধান ইসমাইল হানিয়া জানিয়েছেন, হামাস ইসরায়েলের সাথে আলোচনায় নমনীয়তা দেখালেও প্রয়োজনে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত তারা। বৈরুত থেকে বক্তৃতায় তিনি প্রতিরোধের অক্ষ হিসেবে পরিচিত ইরান নেতৃত্বাধীন রাজনৈতিক ও সামরিক জোটকে রাজনৈতিক লিভারেজ, অর্থ এবং অস্ত্রের মাধ্যমে গাজার জন্য সহায়তা বাড়ানোর আহ্বান জানান। হানিয়া বলেন, আরব ও ইসলামিক দেশগুলোর দায়িত্ব হলো গাজার মানুষকে অনাহারে রাখার যে ষড়যন্ত্র করা হচ্ছে তা ভাঙার উদ্যোগ নেওয়া। তিনি আরও বলেন, ইসরায়েল মানবতার কাছে পরিচিত সবচেয়ে খারাপ নৃশংসতা করছে, যার মধ্যে বেসামরিক লোকদের নির্মূল এবং বাস্তুচ্যুতিও রয়েছে। হামাস নেতা রমজানের প্রথম দিনে ফিলিস্তিনিদের প্রতি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে মিছিল নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। মুসলিমদের পবিত্র এই স্থানে ফিলিস্তিনিদের প্রবেশের উপর ইসরায়েলের অব্যাহত নিষেধাজ্ঞার প্রতিবাদে তিনি এই আহ্বান জানান। হানিয়া আরও বলেন, আল আকসা অবরোধ এবং গাজা অবরোধ এক এবং অভিন্ন। এদিকে হামাস ইসরায়েল সংঘাতের পর মানসিক চিকিৎসা নিয়েছে 30,000 ইসরায়েলি সেনা। হামাস ও ইসরায়েলের সংঘাতের পর তীব্র মানসিক সমস্যায় ভুগছে ইসরায়েলের কয়েক হাজার সেনা। ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য বলছে, সংঘাত শুরুর পর মানসিক স্বাস্থ্যসেবা পেতে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা হটলাইনে কল করেছে 30,000-এর বেশি ইসরায়েলি সৈন্য, খবর আনাদোলু এজেন্সি। স্থানীয় সময় বুধবার ইসরায়েলি বাহিনীর বরাতে তুর্কি গণমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, যুদ্ধের নেতিবাচক প্রভাবের ফলে প্রায় 85% সেনা মানসিক সমস্যায় ভুগছে। এছাড়া অন্তত 200 সৈন্যকে মানসিক সমস্যার কারণে চাকরি থেকে অব্যাহতি পর্যন্ত দেওয়া হয়েছে। গাজায় যুদ্ধের ফলে সেনা সদস্যরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সৈন্যদের চিকিৎসার জন্য একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করার পরিকল্পনা করেছে দেশটির সেনাবাহিনী। এতে PTSD চিকিৎসার জন্য একটি ক্লিনিক অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে তারা। এর আগে গত 2 ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনীর ক্লিনিক্যাল বিভাগের প্রধান ইয়েখিয়েল লেভেচিচ জানিয়েছিলেন, গত 7 অক্টোবর থেকে 30,000-এর বেশি সেনার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এদিকে রাফা আগ্রাসনের ধকল সামাল দেওয়া সম্ভব হবে না বলেছে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে পরিকল্পিত স্থল আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়েছে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ অলমার্ট। তিনি বলেন, রাফাতে আগ্রাসন চালালে ইসরায়েলকে চরম আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়তে হবে, যা সামাল দেওয়া তেল আবিবের পক্ষে সম্ভব হবে না। 2006 থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদে থাকা অলমার্ট ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক সমাজের ধৈর্য এমন একটি স্থানে পৌঁছেছে যে এরপর আর তাদের পক্ষে রাফায় আগ্রাসন সহ্য করা সম্ভব হবে না। রাফা অভিযানের ফলে মিশরের সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত শান্তি চুক্তি বিপদের মুখে পড়বে বলে তিনি সতর্ক করে দেন। ইহুদ ওলমার্ট বলেন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েন করার ওপর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোর দেওয়া উচিত। গাজার মিশর সীমান্তে অবস্থিত রাফা শহরকে যুদ্ধের শুরুতে নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করে ছিল ইহুদিবাদী ইসরায়েল। তেল আবিবের ধারণা ছিল, হামাসের সমস্ত ঘাঁটি, সদর দপ্তর ও ইসরায়েলি পণবন্দীরা উত্তর গাজায় রয়েছে, কিন্তু গত প্রায় 5 মাসে তারা উত্তর ও মধ্য গাজার সর্বত্র তন্নতন্ন করেও হামাসের সদর দপ্তর কিংবা পণবন্দীদের খুঁজে পায়নি। এই কারণে দখলদার ইসরায়েল এখন নিরাপদ অঞ্চল ঘোষিত রাফা শহরে অভিযান চালাতে চায়। অথচ ইসরায়েলের পূর্ব ঘোষণা অনুযায়ী সহায় সম্বল হারিয়ে 15 লাখ গাজাবাসী রাফা শহরে আশ্রয় নিয়েছে। ওই শহরে সম্ভাব্য স্থল আগ্রাসনের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে খোত্তেল আবিবের অপকর্মের প্রধান সহযোগী মার্কিন সরকার। কিন্তু তা সত্ত্বেও নেতানিয়াহু বলেছেন, তিনি যে কোনো মূল্যে রাফা শহরে অভিযান চালাবেন। ওদিকে মিশর সরকার এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাফাতে অভিযান চালালে শান্তি চুক্তি স্থগিত করা হবে। কায়রো আরও বলেছে, গাজায় 23 লাখ অধিবাসী রাফা দিয়ে প্রবেশ করা ত্রাণের সাহায্যে কোনো মতে বেঁচে আছে। রাফাতে আগ্রাসন চালালে ত্রাণ তৎপরতা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, রাফাতে অভিযান চালালে উপত্যকার ত্রাণ তৎপরতার কফিনে শেষ পেরেকটি ঠোকা হবে। এদিকে ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছে, নিহত 30,000 সুই সুই।
গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে, এর মধ্যে অধিকাংশ নারী এবং শিশু। সেখানে গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 30,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার সকালের মধ্যে 76 জন প্রাণ হারিয়েছে, ফলে সেখানে নিহতের সংখ্যা 29,954 জনে দাঁড়িয়েছে। এদিকে নতুন করে আরও প্রায় 110 জন আহত হয়েছে, ফলে এ পর্যন্ত আহত হয়েছে 70,325 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান এবং আল শিফা হাসপাতালে পানিশূন্যতা এবং অপুষ্টিতে 6 শিশুর মৃত্যু হয়েছে। অন্য শিশুদের অবস্থাও কিন্তু গুরুতর। ওই 2 হাসপাতালে আরও 3 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, ইসরায়েলের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে এখনও অনেক পথ বাকি রয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, মানবিক সংস্থাগুলো গাজায় প্রবেশ করতে পারছে না, তাছাড়া তারাও হামলার শিকার হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আশা করছেন আগামী সোমবারের মতো যুদ্ধবিরতি হতে পারে। তিনি আরও বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছে যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি আছি। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 238 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তর অঞ্চলের লড়াইয়ে অংশ নিয়ে গিভাতি ব্রিগেডের 25 বছর বয়সী এক মেজর এবং 24 বছর বয়সী এক ক্যাপ্টেন নিহত হয়েছে। ওই একই ইউনিটের আরও 7 সেনা সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। তাদের অবস্থা গুরুতর, চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাদেরকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী এক পোস্টে। জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর মোট 238 জন সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 1,408 জন। গত 7 অক্টোবর ইসরায়েল সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে সন্ত্রাসবাদী ইসরায়েল। এদিকে রাশিয়ার সঙ্গে ন্যাটো কি সত্যি যুদ্ধ করতে প্রস্তুত? ন্যাটোর স্থল সেনাদের ইউক্রেনে পাঠানোর বিষয়টি এখনও বাতিল করা হয়নি। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই মন্তব্য করেছেন। 26 ফেব্রুয়ারি প্যারিসে ইউরোপের 26টি দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানদের একটি সম্মেলনে আয়োজক হিসেবে ম্যাক্রো বলেন, ইউক্রেনে স্থল সেনা পাঠানোর ব্যাপারে কোনো ঐক্যমত্য হয়নি। তারপর ম্যাক্রো বলেন, তবে কোনো সম্ভাবনা বাতিল হয়নি। রাশিয়া যাতে ওই সংঘাতে জিততে না পারে তার সব ব্যবস্থা নিশ্চিত করা হবে। এখন পর্যন্ত ইউক্রেনের সেনাদের প্রশিক্ষিত করে তোলা এবং তাদের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করার ক্ষেত্রে ন্যাটোর সীমাবদ্ধতা রয়েছে। ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে এই ভয় ব্যাপকভাবে আছে যে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে তাতে চূড়ান্ত মাত্রার ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। ভ্লাদিমির পুতিন এবং তার জ্যেষ্ঠ মন্ত্রীরা নিয়মিত হুমকি দিয়ে চলেছেন যে সংঘাত যদি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছু পা হবে না। শীতল যুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় সামরিক মহড়াটি এখন চলছে। স্ট্রিট ফার্স্ট ডিফেন্ডার জানুয়ারি মাসে শুরু হয়। এই মহড়াটি চলবে বলে মে মাস পর্যন্ত জানিয়েছে। এতে 31টি দেশ অংশ নিচ্ছে। ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা সামর্থ্য বাড়ানোর জন্য এই মহড়া। এর আগে শীতল যুদ্ধের শেষ সময়ে 1988 সালে রিফরগড় মহড়ায় জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ডেনমার্কের 1,25,000 সেনা অংশ নিয়েছিল। ন্যাটো ইউরোপীয় অঞ্চলের প্রধান কমান্ডার জেনারেল ক্রিস্টোফার ক্যাবলি বলেছেন, স্ট্রিট ফার্স্ট ডিফেন্ডার 2024 মহড়াটি আমাদের ঐক্য শক্তি এবং একে অন্যকে রক্ষার পরিষ্কার একটি প্রদর্শনী। আমাদের মূল্যবোধ ও নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থার প্রদর্শনীও এই মহড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মহড়ায় যুক্তরাষ্ট্র ও কানাডার সেনারাও অংশ নিচ্ছে। এর মধ্য দিয়ে ন্যাটোর আকার ও সেনাদের নিযুত করার সক্ষমতা জানান দেওয়া হচ্ছে। শীতল যুদ্ধের সময় ন্যাটো নিয়মিত এই ধরনের বড় সামরিক মহড়ার আয়োজন করত। দৃষ্টান্ত হিসেবে 1984 সালে লায়ন হার্ট মহড়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই মহড়ায় 57,000-এর মতো ব্রিটিশ সেনা ও বিমান সেনা অংশ নিয়েছিল। যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, পশ্চিম জার্মানির সেনা মিলে সেই মহড়ায় অংশ নিয়েছিল 131,000 সেনা। সোভিয়েত শিবিরের অবলুপ্তির পর ন্যাটো একটা নতুন আত্মপরিচয় খুঁজতে শুরু করেছে। 1990-এর দশকে গিয়ে ন্যাটো আগের অবস্থান পাল্টানো শুরু করে। সদস্য দেশগুলোর সাধারণ স্বার্থ রক্ষায়, সাধারণ ভূখণ্ড রক্ষায় মনোনিবেশন করে ন্যাটো। 1995 সালে বসনিয়া যুদ্ধে ও 1999 সালে কসোভো যুদ্ধে হস্তক্ষেপ করেছিল ন্যাটো। এর মধ্য দিয়ে ন্যাটো আনুষ্ঠানিকভাবে নতুন কৌশল নীতি অনুমোদন দিয়েছিল।
এই মুহূর্তে ন্যাটোর ঐক্য ও সামরিক সক্ষমতা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা গত দুই বছর ধরে ইউক্রেন যুদ্ধে কীভাবে সাড়া দেবে এবং কতটা অস্ত্রশস্ত্র সরবরাহ করবে তা নিয়ে পশ্চিমা মিত্রদের মধ্যে অনৈক্য চলে আসছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্যের পর ন্যাটোর এই মহড়া আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এসব সদস্য রাষ্ট্র সামরিক ব্যয়ের ক্ষেত্রে ন্যাটোর গাইডলাইন অনুসরণ করতে ব্যর্থ হবে, তাদের সুরক্ষা দেবে না যুক্তরাষ্ট্র। ন্যাটোর গাইডলাইন অনুসারে সদস্য রাষ্ট্রগুলো তাদের মোট জিডিপির কমপক্ষে 2% সামরিক খাতে ব্যয় করতে হবে, কিন্তু বিষয়টা আরও বেশি জটিল। যেমন কিছু রাষ্ট্র প্রতিরক্ষা খাতে বরাদ্দের ক্ষেত্রে ন্যাটোর গাইডলাইন অনুসরণ করে, কমপক্ষে 2% বরাদ্দ দেয়। আবার কিছু দেশ 2% নিচে প্রতিরক্ষা ব্যয় করলেও মাথাপিছু বরাদ্দ আবার ন্যাটোর গাইডলাইন থেকে বেশি। উদাহরণ হিসেবে লুক্সেমবার্গের কথা বলা যায়, দেশটি তার প্রতিরক্ষা বাজেটের মাত্র 0.72% ব্যয় করে, কিন্তু মাথাপিছু ব্যয়ের হিসাবে তারা 921 মার্কিন ডলার ব্যয় করে। মাথাপিছু বরাদ্দ পোল্যান্ড কিংবা ফ্রান্সের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র তার মোট জিডিপির 3.5% ব্যয় করে প্রতিরক্ষায়, কিন্তু এর সবটাই ন্যাটোর বিধি মেনে বরাদ্দ নয়। যুক্তরাষ্ট্র তার বেশিরভাগ সামর্থ্যটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দেশের ভেতরে ব্যয় করে, ফলে এই শর্তে ন্যাটোর সদস্য পদের মান নির্ণয় করা বিভ্রান্তিকর। ন্যাটো চুক্তির প্রধান ধারা হল উপধারা 5। এই উপধারা অনুযায়ী ন্যাটো সম্মিলিত নিরাপত্তার ভিত্তিতে পরিচালিত হবে এবং তৃতীয় কোনো বৈরীপক্ষের দ্বারা ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র যদি আক্রান্ত হয় তাহলে সেই দেশটিকে রক্ষায় সদস্য রাষ্ট্রগুলো বাধ্য থাকবে। দৃষ্টান্ত হিসেবে আফগানিস্তান যুদ্ধে এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে ন্যাটোর সদস্যগুলোর এর আওতায় যুদ্ধ করেছিল। ন্যাটো কি যুদ্ধের জন্য প্রস্তুত, এমন প্রশ্ন আসতেই পারে। যাই হোক, ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর জন্য এখন সবচেয়ে তাৎপর্যপূর্ণ সমস্যাটি সৈন্য মোতায়েন নয়, বরং সৈন্যদের কাছে রসদ সরবরাহ করা। ইউক্রেন যুদ্ধ থেকে এটা প্রমাণিত যে দীর্ঘস্থায়ী আধুনিক একটা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যে অস্ত্র গোলাবারুদ মজুদ থাকা দরকার কিংবা উৎপাদন করা দরকার তার সামর্থ্য ন্যাটোর নেই। এর কারণ হলো ন্যাটো দীর্ঘদিন ধরে যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রয়েছে তা হলো অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার যুদ্ধ। এর অর্থ হচ্ছে ন্যাটোর ততক্ষণই যুদ্ধ করার সক্ষমতা থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের অস্ত্রশস্ত্র ও রসদ থাকবে। সে কারণে ন্যাটোর কৌশল নীতি হলো সংঘাত যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করে ফেলা। প্রেসিডেন্ট ম্যাক্রোর মন্তব্যের সঙ্গে ইউরোপের বেশ কয়েকটি দেশ এরই মধ্যে ভিন্ন মত প্রকাশ করেছে। এর মধ্যে পোল্যান্ড, চেক রিপাবলিক ও সুইডেন রয়েছে। তবে রাশিয়া কিন্তু ম্যাক্রোর মন্তব্যকে ঠিকই আমলে নিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোভ সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে পশ্চিমা সেনাদের পাঠানোর বিষয়ক আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ নতুন উপাদান রয়েছে। তিনি আরও বলেন, এই ক্ষেত্রে আমাদের আর সম্ভাবনার বিষয়ে কথা বলার দরকার নেই, কিন্তু অনিবার্যতা সরাসরি সংঘাত নিয়ে কথা বলা প্রয়োজন। এদিকে ইউরোপের নিরাপত্তার জন্য পুতিনের পরাজয় জরুরি, বলেছে ইমানুয়েল ম্যাক্রো। ইউরোপের নিরাপত্তার জন্য ইউক্রেনে রাশিয়ার পরাজিত হওয়া খুবই দরকার, এমনই মন্তব্য করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় সোমবার প্যারিসে ইইউ নেতাদের এক বৈঠকে ম্যাক্রো বক্তব্য দেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রো। বলেছেন, ইউক্রেনে বোমা এবং মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে একটি জোট করতে একমত হয়েছেন নেতারা, তবে সেখানে পশ্চিমা সেনা পাঠানোর বিষয়ে এখনও কোনো ঐক্যমত হয়নি। তবে কবে নাগাদ ইউক্রেনে অস্ত্র পাঠানো হবে সে বিষয়েও কিছু জানাননি ফ্রান্সের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য রাশিয়ার পরাজয় নিশ্চিত করতে হবে। রাশিয়াকে আগ্রাসী উল্লেখ করে ম্যাক্রো আরও বলেন, তারা রাশিয়ার মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, শুধু চায় রাশিয়া না জিতুক। বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনকে রুখতে চা করার তারা একই সঙ্গে করবেন। ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিষয়ে সোমবারের বৈঠকে জার্মান চ্যান্সেলর অলাফ স্কলস এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ অন্তত 20টি দেশের ইউরোপীয় রাষ্ট্র ও সরকার প্রধান একমত হন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিনিধি দলও উপস্থিত ছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।